একটি তথ্যকেন্দ্র স্থাপনের জন্য বারান্দাসহ দুটি ঘরই যথেষ্ট। বারান্দায় সেবা গ্রহণকারীদের জন্য একটি বেঞ্চ স্থাপন করুন। এক কোণে একটি পানিসহ কলস রাখুন। বারান্দায় দেয়ালে সামাজিক মানচিত্র, কেন্দ্র খোলার সময়সূচি টাঙিয়ে দিন। একটি নোটিশ বোর্ড রাখুন যেখানে প্রয়োজনীয় নোটিশ ও বিজ্ঞাপন থাকবে। বারান্দার দেয়ালকে নানা ধরনের সচেতনতা ও তথ্য সম্বলিত পোস্টার দিয়ে সুসজ্জিত করুন। প্রদেয় সেবার তালিকা প্রিন্ট করে দেয়ালে লাগাতে পারেন। পত্রিকা পড়ার জন্য একটি টেবিল স্থাপন করুন। সেবা গ্রহণকারীদের সুবিধার্থে কেন্দ্রের সাথেই একটি টয়লেট নির্মাণ করুন। প্রথম রুমে ইন্টারনেট সংযোগ সহ ন্যূনতম একটি কম্পিউটার দেয়াল সংলগ্ন একটি টেবিলে রাখুন। কম্পিউটারের মনিটর সেবা গ্রহীতাদের দিকে রাখুন। টেবিলের পাশে তথ্যকর্মী ও সেবা গ্রহণকারীর জন্য দুটি চেয়ার রাখুন। কম্পিউটারের পাশে একটি প্রিন্টার ও স্পিকার রাখুন। গুরুত্বপূর্ণ নথিপত্র, যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণ করার জন্য ঘরের এক কোণে একটি আলমারি রাখুন। একটি টেবিল রাখুন যেখানে হিসাব সংরক্ষণের খাতা, ফোল্ডার, সেবা কার্ড ও প্রয়োজনীয় ফাইলপত্র থাকবে। বারান্দার মতো প্রথম রুমের দেয়ালও বিভিন্ন পোস্টার দিয়ে সুসজ্জিত করে রাখুন। দ্বিতীয় ঘরে ইন্টারনেট সংযোগ সহ এক বা একের অধিক কম্পিউটার থাকতে পারে। এখানেও প্রথম ঘরের অনুরূপ চেয়ার টেবিল রাখুন। টেবিলের উপর একটি ফটো প্রিন্টার রাখুন। কম্পিউটারের পেছনের দেয়ালে প্রয়োজনীয় ওয়েবসাইটের তালিকা টানিয়ে দিন। ঘরের এক কোণে একটি ওজন মাপা যন্ত্র রাখুন। প্রেশার মাপা যন্ত্র, নেবুলাইজার মেশিন, মাটি পরীক্ষার যন্ত্র ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতি সাজিয়ে রাখুন। ঘরের একপাশে একটি বইয়ের তাক রাখুন যেখানে গল্প, উপন্যাস সহ নানাবিধ বিষয়ের উপর বই থাকতে পারে। বারান্দা ও প্রথম ঘরের মতো দ্বিতীয় ঘরের দেয়ালও নানা ধরনের তথ্য নির্ভর পোস্টার দিয়ে সাজিয়ে রাখুন।